গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানি চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো, আমি সকালবেলা উঠে ব্রাশ করে মানে মুখ টুক ধোয়া ফ্রেশ হয়ে গেছি। তো এখন বাজে 7:15, তো মামাকে খাওয়াবো একটু চা। আজকে চা করব, চা মানে রোজই আমি খাই কিন্তু মামাকেও আজকে খাওয়াবো। তো চলো চাটা খেয়ে তারপরে রেডি হয়ে স্কুলে পাঠাবো, তারপরে আমি আমার কাজগুলো সারবো। ব্রাশ করেছো তো? ঠিক আছে চলো। আমার দুষ্টু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। দূরে যাও শোনা, ভালো করে পড়াশোনা করবে তো? ঠিক আছে। আজকে কি ক্লাস তোমার? কম্পিউটার। ও ঠিক আছে। রিটার্ন করে চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও। তো এবার আমি খাবো, মামামেরও হয়ে গেছে, মানে আমি ভাতটা বেড়ে নিয়ে এসেছি থালার মধ্যে। তো এই যে থালা আমি নিয়ে চলে এসেছি, আগে মামামকে খাওয়াবো তারপরে আমি খাবো। আমরা একই থালায় দুজনে খাই, মানে প্রত্যেকটা দিনই, প্রত্যেকটা টাইমেই, যখনই ভাত খাই একই থালাতে খাই। ভালো, ভাত খেয়ে নেই পরে আসছি। এখন বিকাল হয়ে গেছে, তো আমি এখন মানে একটু ঘুগনি বানাবো। তো মটর আমি ভিজিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো মামাম এখন মানে রাগ করে বসে আছে, এখন মানে কি জানো পড়বে, এখন প্রিন্সেস ড্রেস পরবে ও। বলো এখন কি ওটা সম্ভব? আমি ওকে এই ড্রেসটা বার করে দিয়েছি, এই ড্রেসটাও সুন্দর কিন্তু এটাও পরবে না। বায়না দেখে মেয়ের মাথা গরম হয়ে যাচ্ছে। ওঠো, সুন্দর করে সাজিয়ে দেবো, আসো বেবি ডল, বেবি ডল সাজিয়ে দেবো, আসো আসো। আমি যাবো না। তো চলো মেয়েকে রেডি করিয়ে আসছি। তো আমার দুষ্টু রেডি হয়ে গেছে, দেখো এই ড্রেসটা কেমন লাগছে বলো তোমরা। আর ওদিকে চেয়ারটাকে ইগনোর করো, মানে সব তুলে নিয়ে এসেছি, এখনো গোছানো হয়নি। মামাম কি হলো, জামা আর জুতো তো ম্যাচ হয়ে গেছে। দেখি পেছন ঘোরো, নাও চলো। তো মামাম এদিকে বেরিয়ে পড়েছে বিকালে, তো আমি একটু যাচ্ছি, মানে ভিডিও ক্লিপ নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই যে এখানে ঘোড়া দেখে মামাম তো মানে ওর মাথা হ্যাং করছে, যে মামাম আমি উঠবো, আমি উঠবো। আমি বলছি ঠিক আছে তোমাকে ওঠাবো এখন না পরে, তুমি আগে ড্রয়িং ক্লাসটা সেরে আসো তারপর। তো দেখো এত মানে জলসা হচ্ছে এত একটা দিনে, মানে ওকে আমি মানে ও তাও কম, মানে ওর ড্রয়িং ক্লাসেও যাবেই, যাওয়ার জন্য কাঁদছে। আমি ঠিক আছে যাবি ড্রয়িং মানে ক্লাস থেকে ঘুরে এসে তারপর আমি তোকে ঘোড়া চড়াবো। তো আর ওদিকে মা ভিডিও কল করে বোনকে দেখাচ্ছিল, সব বোন আসেনি তার জন্য। তো দেখো মানে ঈদগাহটা কত দারুণ লাগছে, রাত্রেবেলা তো আরও সুন্দর লাগবে, মানে এটা আমি বিকালে করছিলাম। তো দেখো আমরা আবার মানে ওখান থেকে ঘুরে আবার মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এই যে এদিকে আমি চা করছি মানে খাবো বলে, দুধটা একটু ফুটুক। আর এদিকে হচ্ছে তোমার ঘুগনি। ঠিক আছে, হ্যাঁ মন খারাপ কেন, সোনা আসবে না তাই? হ্যাঁ এটা খেয়ে নাও, সোনা চলে আসবে। তো এই যে সন্ধ্যাবেলা এদিকে মানে দোকানের দিকে এসেছি, দেখো এত ভিড়, এত ভিড়, ওদিকে তো আর যেতেই পারিনি। আর এখানে দেখো পুলিশ গার্ড দিচ্ছে, মানে আব্বাস সিদ্দিকি ভাইজান আসবে বলে কথা, পুলিশ আসবে না এটা কখনো মানা যায়? তো দেখো এত ভিড় কী বলবো, আর ওইটা আমার মা আসছে। আর ওই যে মাম্মাম ড্রয়িং ক্লাস থেকে মানে এসেই দেখো ও ঘোড়াতে উঠে পড়েছে, আর পিছনে ওটা আসছে ওর দাদু, ওর দাদুই ওকে চড়াচ্ছে মানে ঘোড়াটা, মানে জেদ মানে ওর নিজের জেদটা নিজেই বজায় করে রাখলো। তো ঘুরে চলেও আসলো, শ্বশুর বলছে ভালো করে ভিডিও করো, ভালো করে ভিডিও করো। তো মামামের শখটা পূরণ হয়ে গেল আজকে। তো দোকান তো অনেক দূরে বসেছিল, তাও 4-5টা বেশি দোকান বসতে দেয়নি এবারের জলসাতে। কেমন লেগেছে মনা, কেমন লেগেছে? তো ঈদগাহ গেটটা দেখো কত দারুণভাবে সাজিয়েছে, রাত্রেবেলা তো আরও বেশিই ভালো লাগছিল। বিকালে একবার ভিডিও করেছিলাম, বিকালে তো অত কিছু মানে ইয়ে হয়নি, মানে ভালো দেখা যায়নি। তো রাত্রের ভিডিওটা দেখো মানে কি দারুণ হয়েছে, ভিডিওটা তো খুবই সুন্দর হয়েছে, খুবই ভালোও লাগছিল, আর খুব ভিড় হয়েছে।
তো দেখো এত ভিড় এত ভিড়, অনেক দূর থেকে ভিডিওটা আমাকে করতে হলো। ও যে ঢুকে পড়েছে ভাইজান, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, সব থেকে লম্বা। দেখো ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর মানে এত ভিড় দেখো, মানে মানুষ, মাছি যেমন গিজগিজ করে মানুষও তেমন গিজগিজ করছিল সেই দিনটাতে। আর দুষ্টুর বাবা এই যে বর্ধমান গেছিল, ওখান থেকে এনেছে এই যে দুষ্টুর জন্য ল্যাংচা, এই যে সম্পাপড়ি নিয়ে এসেছে। মেয়ে বাপ দুজনেই খেয়ে, কিন্তু আমার অত ভালো লাগে না ল্যাংচা। আমরা মানে গেছিলাম জলসাতে ঘুরতে, ঘুরে আমরা বাড়িতেও চলে এসেছি, আর ওদিকে দুষ্টু দেখো নাটক করছে। মাম্মাম দেখি এদিকে তাকাও, কি হলো? আর দুষ্টু একা একা মেকআপ করেছে দেখো। আমি বাইরে ছিলাম, ও এসে একা একা লিপস্টিক মেকআপ করেছে। এইটুকু বয়সে এই মানে এত কিছু আমায় দেখতে হচ্ছে, মানে এত কিছু ফেস করতে হচ্ছে। এ দেখো, ঠিক আছে সবাই, আমি লিপ বাম লাগিয়েছি, ও লিপস্টিক লাগিয়েছে। আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু বলো, ঠিক আছে? এই দেখো আমি একটা জামা পরেছি। তোমার জামাটা তো সবাই দেখেছে। আর তোমার জামাটা?